এই শিশু বাচ্চাটা এই ধুলাই ঘরে ভরি যায়, একে কেউ কোলে করে না। বাঁকুড়া জেলার গেলিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির শাশুড়ি, শ্বশুর ও জায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম পিপাসা পাল, বয়স আনুমানিক 24 বছর। পিপাসা পালের স্বামী চন্দন পাল কর্মসূত্রে বাইরে থাকেন। পিপাসা পালের বাপের বাড়ির লোকের অভিযোগ, তাকে বাড়িতে খেতে দেওয়া হতো না এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হতো। ইতিপূর্বে বারেবার পিপাসা তার বাপের বাড়ির লোককে নির্যাতনের কথা জানান। তাদের বাপের বাড়ির লোকেরা ভয়ে আসতে পারত না, এলেও বাড়ির থেকে খাবার নিয়ে আসতে হতো। মারা যাওয়ার খবর বাপের বাড়ির লোককে জানানো পর্যন্ত হয়নি। এই দুঃসংবাদ প্রতিবেশীরাই প্রথমে জানান। পরিবারের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পিপাসার পরিবারে ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জয়পুর থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, HBS বাংলা 24। কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? মেরে দিয়েছে, মেরে নাগে মুগুর পেয়েছি, এত বড় ছাগল পেয়েছি, এত বড় মেরেছে। রোজ আমার বোনজি আমাকে ফোন করতো, মাসি বোনি আমাকে এই করে ওই করে সেই করে, ঝিয়ার মতো খাটায় খেতে দেয়নি, পড়তে দেয়নি, এমনকি ভুজনাই যাই ওই না গাঠি দিয়েছিল সেই ছাগল গেলিয়েছে। তারপরে বলে আমাকে গোলাই ধরে নিতে হবে, হয় ওদের জ্বালাই বাধ্য করবে না, আমাকে ওরা মেরেই দিবে, আমাকে খেতেই দেয়নি। আমার যা আমার শাশুড়ি শ্বশুর সব প্রত্যেকটা লোক হচ্ছে। মানে যাকে মেরে দিয়েছে তার বাপের বাড়ি কোথায়? প্রতাপপুরে। প্রতাপপুরে, আপনারা কিভাবে জানলেন? আমরা এসে ওর ঘর খুলে দেখছি, এত বড় মোটা মুখ, এত বড় বাচ্চা, তাকে খবর পেলি যায় খেতে। বাচ্চাটা এই শিশু বাচ্চাটা এই ধুলাই ঘরে ভরি যায়, একে কেউ কোলে করে না। একবার দুবার খাইলে সময় করে করে যাই, কাজ করা হয়ে যায়, যাই কাজ করা হয়ে যায়, কি করে তুলে যায়। বেশো আসবেনি আমাদের বাড়ি, একটা কথাই পরিষ্কার, কেমন রে? না আমাদের বাড়ি খেতে পাবেনি, খেতে দিবেন। আমার শ্বশুর যখন পেয়েছিল ক্যান্সার পেয়েছেন, একবার এসেছে, সে খেতে পাইনি, আমাদেরকে বলে গেল দেখো যেই যাও অথবা যাও নি, পাশে আত্মীয় বাড়ি আছে। সে তো জানতো যে বৌদি, আমার বৌদি হচ্ছে পুলিশ হবে, সে ট্রেনিং দিচ্ছে। কত বছর বিয়ে হয়েছিল? বিয়ে কত বছর হবে? তো একমাত্র যা ছিল যেটা ভবিষ্যৎ চাই, ভবিষ্যতে অথচ ওদের শাস্তি চাই, এভাবে মারলো কেন? দিয়ে বলেছে যে এখন তোমাদের তোমার ভাই দিয়ে কি তোমার মেয়ে দেখে যাও, এরকম কি অবস্থা আছে খবর দিয়েছ করে। আমরা আবার এখানে ফোন করছি, ফোন করে ফোন তুলেনি, যে বা ফোন তুললো শাশুড়ি, শাশুড়ি আমার গঞ্জনা দিচ্ছে যে গঞ্জনা আমার ভাই পক্ষে আমার গঞ্জনা দিচ্ছে, গঞ্জনা কেঁদে কেঁদে ঘুরেছে বাইরে। আগে কী হলো রে, এরকম যেটি এই ব্যাপার। তো কত বছর বিয়ে হয়েছিল? এ বছর 4 হবে। কি নাম আছে মেয়ে? যে মেয়ের নাম পিপাসা। পিপাসা কি? পিপাসা মণ্ডল ছিল, মণ্ডল পরে গেছিল, এখন পাল হয়েছে। আপনার নাম? আমার নাম অশোক মণ্ডল। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158 0335
0998 0335 8335 0999।